রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব আমাদের দেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু তথ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা গানটি প্রথম 10টি চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1971 সালের 3 মার্চ স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের পল্টন জনসভায় ঘোষিত ইশতেহারে প্রথম এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরের স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 1972 সালে স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম 10 লাইনকে সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শিশু সাহিত্যিক জগদুল হায়দার, চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। তো খুব ভালো লাগছে যে আমাদের ছোটদেরকে নিয়েই আয়োজন, এবং আজকে একজন পুরোদস্ত শিশু সাহিত্যিককে আমরা আমাদের সাথে পেয়েছি, অনেক কথা বলতে চাই আপনার সাথে। তো ভাই, একদম সম্প্রতি প্রকাশিত হলো প্রিয় 50 ছড়া, নামেই বলে দিচ্ছে যে আপনার প্রিয় 50টি ছড়া নিয়েই এই সংকলন। তো এটি সম্পর্কেই জানতে চাচ্ছি। প্রিয় 50 ছড়া আমি দীর্ঘদিন থেকেই লিখতেছি। প্রথমত আমার বই থেকে, প্রথম 1993 সালে আমার প্রথম যে চুম্বক অনুকাব্যের বই বের হয়, তারপর পত্র পত্রিকায় লেখালেখি। তো এই লেখালেখি লিখতে গিয়ে যে লেখাগুলোকে আমার খুব নিজের কাছে আর কি এক ধরনের পছন্দ করার ব্যাপার, এটা খুব কঠিন কাজ ছিল নিজের পছন্দ করা, বের করা। তো তারপরও যতটা সম্ভব এই পছন্দ নিয়েই, এই আমার নিজের যে ভালো লাগার যে ছড়াগুলো, এরকম 50টা ছড়া নিয়ে এই বইটা হয়েছে। এখানে কি সবই কি আগে প্রকাশিত ছড়া নাকি নতুন কিছু রয়েছে? এখানে অধিকাংশ ছড়া আগে প্রকাশিত, তবে কিছু নতুন ছড়াও গেছে সরাসরি এই মানে প্রিয় 50 ঢুকে গেছে, এরকম নতুন ছড়া আছে। তো কোন বিষয়গুলোকে এখানে প্রাধান্য দিয়েছে নতুন যেগুলো রয়েছে? এখানে বিষয়টা অনেকটা পাঁচমিশালির ব্যাপার আসছে। পাঁচমিশালি বলতে কি, হয়তো আমি একটা শিশুতোষ ছড়া যেটা ভালো লাগছে সেটাকে যাচ্ছে, আবার হয়তো আমার অন্য ঘরানার যে সমকালীন ঘরানার ছড়া কিংবা উত্তরাধুনিক ঘরানার ছড়া, এরকম নানান ঘরানার ছড়াই এখানে আছে। আচ্ছা, তো মানে বলা যায় সব রকম মিলিয়ে একদম প্রিয় 50 ছড়া, এবং সব যারা যেরকম পাঠক যা পছন্দ করে অনেকেই অনেক রকম পছন্দের টাইপ পেয়ে যাবে এখানে, আশা করি। তো ভাইয়া, জানতে চাচ্ছি সামনেই তো বইমেলা, এবং এখন তো আপনাদের অনেক চাপ চলেই আসে বইমেলা উপলক্ষে, তো নতুন বইগুলোর খবর যদি একটু দিতেন। নতুন বই বেশ কয়েকটা বই হবে আর কি সামনে, এর মধ্যে ছড়ার বই অধিকাংশ, তারপর আবার কিছু ভিন্ন পরিকল্পনাও আছে আমার। যেমন এবার ইজিয়ানা বিজিয়ানা নামে আমার একটা ছড়ার বই আসতেছে, আবার অনেকদিন দীর্ঘদিন আমার 12,000 সিরিজের এ পর্যন্ত 5টা বই প্রকাশ হয়েছে, কিন্তু দীর্ঘদিন প্রায় এটা বন্ধ ছিল, মানে 12,000 লেখা হচ্ছে কিন্তু বই বই বের হচ্ছিল না। তো এইবার সেটা একটা বই বের হইতেছে ইনসাফিয়াত নামে। আবার ছড়ার মধ্যে শিশুতোষ, যেটাকে আমি কাব্য ছড়া বলি, আমাদের এখানে ট্র্যাডিশনালি কিশোর কবিতা বলা হয়, তো ওই কাব্য ছড়া বা কিশোর কবিতা এরকম খুশির খবর নামে একটা বই আসতেছে এটা। তারপর আরেকটা বই সারে গা রে গা এরকম নামেও একটা বই আসতেছে, এগুলো আসার কথা আর কি। আর এর বাইরে আমার যে বয়ান আছে সেটা এক ধরনের সংকলনের সম্ভাবনা আছে। আর একদমই সাম্প্রতিক একটা পরিস্থিতি, এই যে আমাদের ভোট নিয়ে এখন তো সারা দেশ আমরা ভোটে মাতোয়ালা, এটা খুবই একটা উৎসবের মতো পরিবেশ। তো এই পরিবেশটাকে একটু ধরবার জন্য একটা পরিকল্পনা বা একটা মাথায় একটা চিন্তা আছে, বা আমি বলতে পারি নিয়ত আছে, যদি হয় তাহলে ভোটারি পাবলিক, নোটারি পাবলিক বা এরকম নামে একটা বই হতে পারে। এটা কি নির্বাচনের আগেই পেয়ে যেতে পারি? এটা এরকম মাথায় চিন্তাটা এরকম আছে। আচ্ছা, তো ভাই আমরা আরো কথা বলবো, একটা ফোন নিয়ে নি। নিশ্চয়ই। হ্যালো, দৈনন্দিন বিজ্ঞান। ঠিক আছে, তোমাকে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি, এবং প্রথম প্রশ্নটি হচ্ছে, ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়, কোন ইঞ্জিনের নীতির সাথে মিল আছে? অপশন ক বাষ্পীয় ইঞ্জিন, অপশন খ স্টার্লিং ইঞ্জিন, অপশন গ রকেট ইঞ্জিন। ঝটপট বলতে হবে। সময় চলে যাচ্ছে,
বন্ধু তোমার কথাটি বুঝতে পারছি না। আপু রকেট ইঞ্জিন, অপশন গ রকেট ইঞ্জিন নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? অপশন ক ডাইন, অপশন খ কিলোগ্রাম, অপশন গ মিটার। ঝটপট বলতে হবে। অপশন খ কিলোগ্রাম নিলাম কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক ডাইন। তো ভাই আবার আপনার কাছে ফিরছি, নতুন বইয়ের খবর তো সব পাচ্ছিলাম, তো এই যে বলছিলেন যে নির্বাচন উপলক্ষে বই করছেন, তো সবসময় আমরা দেখি আপনার কাছ থেকে 12,000 বয়ান যেইটাই হোক না কেন, একদম সাম্প্রতিক যে ইস্যুগুলো থাকছে বা বিষয়গুলো থাকছে সেগুলোই আপনার লেখার মধ্যে সবসময় ফুটে উঠে, তো এইটা কেন? এটা প্রথমত এমনিতেই এটা ফুটে ওঠে, তারপর আমি যতটুকু বুঝি, যেমন জর্জ বার্নার্ড শর একটা কথা আছে খুব বিখ্যাত কথা, সেই লেখকটি শ্রেষ্ঠ লেখক, ভালো লেখক, যে তার নিজেকে লিখে, নিজের সময়কে লিখে। আচ্ছা, তো এখন এই সময়কে ধরা অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা অনেক সময় বলি যে একটা লেখাকে মহাকালের হয়ে উঠবার কথা বলি, কিন্তু আসলে একটা লেখাকে মহাকালের হয়ে উঠবার জন্য তার সমকালকে আগে ধরতে হবে, মানে সমকালের মধ্য দিয়েই সে মহাকালের দিকে যাত্রা করবে। তাই প্রতিটা লেখকেরই আসলে এটা দায়িত্ব যে তার সময়কে, যে সময়টাকে তিনি যাপন করতেছেন বা যে সময়ের মধ্যে দিয়ে তিনি পরিবাহিত হচ্ছেন, হ্যাঁ, বা প্রতিনিয়ত যে সময় অতিক্রম করতেছেন, সেই সময়টাকে তার লেখায় তুলে নিয়ে আসা। তো আমার মধ্যে হয়তো সেটা কাজ করে। আমার সেটার থেকে টলস্টয়ের সেই যে 3 প্রশ্নের কথাটা মনে পড়ে গেল, কোন সময় সবচেয়ে জরুরি? বর্তমান, বর্তমান সময় আসলে। এবং বর্তমানকে আসলে আমরা যদি লেখায় তুলে ধরি, আমরা যারা পাঠক আমরা অনেক কিছু আসলে জানতে পারবো আপনার মাধ্যমে। তো ভাইয়া, লেখালেখির কথাতেই যেহেতু আসছিলাম, তো আপনি কথার মাঝেই বলছিলেন যে ছড়া, ছড়া কাব্য, এবং বলছিলেন উত্তর আধুনিক ছড়া। তো আমি এই উত্তর আধুনিক ছড়া বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আমাদের দেশে তো আপনিই মূলত এই বিষয়টা নিয়ে বেশি লিখছেন, তো উত্তর আধুনিক ছড়া বা ছড়ার এই উত্তর আধুনিকায়ন, এই ব্যাপারটা কি? আচ্ছা, উত্তর আধুনিক আসলে এটা একটা এক ধরনের, আমরা বলতে পারি যে ফিলোসফিক্যাল একটা ডিসকোর্স, একটা জ্ঞান ভাষ্য আর কি। এবং এটা 1901, যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মানুষ যখন নিজেকে খুবই আধুনিক, মানুষ কিন্তু নিজেকে খুবই বলদর্পী, খুবই অহংকারী একটা পর্যায়ে নিয়ে গেছিলো। মানুষ মনে করতেছিল আমি সব কিছু পারি, এবং আধুনিক মানুষের মধ্যে আমি এটাকে উত্তর আধুনিকতা এবং আধুনিকতাকে যদি অনেকে সহজ করে বুঝতে পারে না, আমি এটা সহজ বোঝানোর জন্য আমার প্রায় 15 বছর আগের একটা প্রবন্ধ আমি লিখছিলাম, আমি প্রবন্ধ থেকে কোট আনকোট বলতেছি, আমার প্রবন্ধ থেকে, যে আধুনিকতা যদি হয়ে থাকে মুই কি হনুর যুগ, উত্তর আধুনিকতা হচ্ছে আমি কি হতে পারিনি সেই আত্মজিজ্ঞাসার কাল পর্ব। অর্থাৎ উত্তর আধুনিকতা, মানুষ যখন দেখলো আমরা এত বিপন্ন, সভ্যতা এত কিছু অর্জন করার পরে দেখতেছে যে সে তার নিজেকে রক্ষা করতে পারতেছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ইউরোপের মতো ছোট্ট একটা জায়গায় 3-4 কোটি লোক মারা যাচ্ছে, তখনই প্রথম বিশ্বযুদ্ধের পরেই আমরা জাতিপুঞ্জের কথা শুনছি, যে অনেক মানুষ যখন রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে যেতেছিল তারপরে আবার কি একত্রিত হওয়ার চেষ্টা করলো, এই যে একত্রিত হওয়ার চেষ্টা করা, এটাই কিন্তু ভাবনা প্যাটার্নে চেঞ্জ নিয়ে আসলো। জানার আছে বলার আছে নিয়ে তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক জগলুল হায়দারের সঙ্গে। তো ভাইয়া, গল্প করছিলাম উত্তর আধুনিকায়ন ছড়া নিয়ে, তো যেখানে রেখেছিলাম আমরা কথাটা। আমি ছড়ার ভিতরে যাওয়ার আগে একটু উত্তর আধুনিকতা সম্পর্কে একটু বললাম, যে ওই জ্ঞান ভাষ্যটা আসলে মানুষ যখন বুঝতে পারলো যে আসলে সে কত অসহায়, তখন কিন্তু মানুষ আবার এই বিভক্তি, এই বিভাজন, এই ভাঙাভাঙি, মারামারি থেকে সে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলো। এবং প্রথম সে প্রথম বিশ্বযুদ্ধের পরেই সম্মিলিত জাতিপুঞ্জ নামে 1925 সালে সে একটা সংগঠন গঠন করার চেষ্টা করছে, সেটা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেল করলো। ফেল করার পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 45-এর পরে মানুষ আবার নতুনভাবে জাতিসংঘ গঠন করলো, যেটা আজকে এখন আমরা এরকম অনেক কিছুই কিন্তু দেখছি, অনেক সংগঠন হয়েছে। এবং আমরা 80-এর দশক থেকে সেটা আরও টার্ন করলো কিভাবে, যে আমরা ইউরোপীয় ইউনিয়ন দেখলাম, আমরা এদিকে আফ্রিকান ইউনিয়ন দেখতেছি, আরব ইউনিয়ন দেখতেছি, আমাদের এখানে আসিয়ান হলো, এবং আমাদের এই 7টা দেশ নিয়ে এখন তো আরও 9টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, এখানে আমরা সার্ক হয়ে গেল। অর্থাৎ কি, মানুষ এক ধরনের সংঘবদ্ধ সংঘবদ্ধ হতে যাচ্ছে, এই যে এটা একটা ওই যে দর্শন বা যে ফিলোসফি, সেটাই আসলে এটা হচ্ছে উত্তর আধুনিকতার ইম্প্যাক্ট। এখন ছড়ার ভিতরে এই দর্শনের সপক্ষে যে কথাগুলো বলা হয়, এর সঙ্গে আবার কলোনাইজেশনের বিরুদ্ধে একটা কথা আছে,
অর্থাৎ কলোনি যেগুলো আমাদেরকে শাসন করে গেছে 200 বছর, কিন্তু শাসন করে যাওয়ার পরও তারা আমাদের উপরে এক ধরনের তাদের প্রভুত্ব কিন্তু বিস্তার করে রাখছে, সেটা সাংস্কৃতিকভাবে রাখছে এবং আরও পলিটিক্যালি রাখছে। তো সেটার বিরুদ্ধেও বিরোধিতা আমাদের জন্য তৃতীয় বিশ্বের জন্য উত্তরাধুনিকতা হচ্ছে সেই জায়গা থেকে, এবং ওই ছড়াগুলা যে ছড়াগুলোতে এই উত্তরাধুনিক ভাষা এবং উত্তরাধুনিক যে প্রকরণ এবং চিন্তন যেগুলোতে প্রকাশ পাইছে আমি সেগুলোকে উত্তরাধুনিক ছড়া বলছি। অনেক গল্প করছিলাম এবং অনেক কঠিন কঠিন গল্প করছিলাম, তো একটু বিরতি দিচ্ছি, একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি তন্বী। কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো বন্ধু বলো, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন বিজ্ঞান। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হতে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে? অপশন ক ধাতব মুদ্রা, অপশন খ দুটো একসাথে, অপশন গ পালক। অপশন খ দুটো একসাথে নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? অপশন ক গ্রিস সিসিল, অপশন খ ইতালির রোম, অপশন গ স্পেন বার্সেলোনা। ছটপট বলতে হবে। অপশন গ স্পেন বার্সেলোনা নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, আজকের মতো দৈনন্দিন বিজ্ঞান বিভাগটি এখানেই শেষ হচ্ছে। তো ভাইয়া, আমরা আবার আপনার কাছে ফিরছি। তো বলছিলাম অনেক কঠিন কঠিন গল্প করলাম, তো এবার আবার একটু ছোটদের প্রসঙ্গেই আসি। যেহেতু আমাদের দুজন বন্ধুই পরপর দৈনন্দিন বিজ্ঞান নিয়ে খেললো, তো আপনার কাছেও সেই বিষয়ে একটু কথা বলতে চাই যে বিজ্ঞান ভিত্তিক ছড়া আপনার কাছ থেকে আমরা পেয়েছি, তো এই যে বিজ্ঞান নিয়ে ছড়া লেখার তাগিদটা কেন বোধ করলেন? বিজ্ঞান নিয়ে ছড়াটা কি, আমাদের এখানে বিজ্ঞানটাকে আমরা ছোটবেলায় দেখছি আর কি, এক ধরনের ভীতি থাকতো। হ্যাঁ, লোকজন বিজ্ঞানকে একটু কঠিন মনে করা হতো বা একটু রসকসহীন মনে করা হতো। আসলে বিজ্ঞানের ভিতরে অনেক মজা আছে। এখন এই মজা, যেমন অঙ্কের অনেক মজা আছে, এই মজাটার মজার মধ্যে ঢুকতে পারলে অনেক ইয়ে হয়। আমি অঙ্কের মজাগুলো যেমন আমি আমার আব্বার কাছ থেকে এরকম দেখছি, অঙ্কের অনেক জাদু, অঙ্কের অনেক মজা, অনেক খেলা দেখা যায়, এগুলো জানতাম। তো ওই মজাগুলো ভাল লাগতো, এবং একই সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে যে অনেক বিষয় আছে যেগুলো আমরা সাধারণভাবে মনে করি যে আমাদের থেকে বলে খুব কঠিন প্রবেশ করা, আসলে সেগুলোকে যদি আমরা একটু সহজ করে বলতে পারি, খুব একটু মজা ফান দিয়েও যদি বলতে পারি, তাহলে তত্ত্বের কথাটাকেই, যেমন কুইনাইন ছিল একটা সময় যে ওষুধ হলে খেতে হইতো, খুব কষ্ট করতো, খাইতে চাইতো না, কিন্তু যখন এটাকে কোটেড করে দেওয়া হলো তখন কিন্তু লোকজন এটা খেতে পারে, ওই ট্যাবলেটটা খেতে পারে, ক্যাপসুলটা খেতে পারে। তো এখন ওইটাই চিন্তা হয়তো ওইভাবে আসলো যে তাহলে বিজ্ঞানের বিষয়গুলোকে যদি এরকম সহজ করে একটু হাসি তামাশার মধ্য দিয়ে মজা করে যদি লেখা যায়, ছড়ার মধ্যে লেখা যায়, তাহলে হয়তো অনেক বেশি বাচ্চাদের কাছে যাওয়া যাবে, এই উদ্দেশ্যে এটা লেখা। এবং সেটা কিন্তু অনেকটাই সফলই আমি বলবো, কারণ ছোটরা খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং বড়রাও কিন্তু সেই ছড়াগুলো পড়ছে, এটা আসলে আনন্দের ব্যাপার। ছোটদের তো অবশ্যই, এবং যারা বড় কিংবা ইউনিভার্সিটি লেভেল বা আরেকটু বড় লেভেল, তাদের জন্য এটা খুবই, জি জি আসলেই, অনেকেই কিন্তু অনেক কিছু ছোট ছোট ভাবে জেনে ফেলছে সেখান থেকে। তো ছোটদের জন্য যে ছড়া লেখার ব্যাপারটা, আপনার কি মনে হয় ছোটদেরকে ছড়া কেন বেশি আন্দোলিত করে? ছোটদেরকে ছড়া বেশি আন্দোলিত করার একটা কারণ হচ্ছে কি, ছড়ার এক ধরনের ধ্বনিতাত্ত্বিক মজা আছে, ম্যাজিক আছে। যেমন ওই যে ছোটে ছন ছন, ছোটে ভন ভন, ছন্দের যে একটা জাদু দেখি আমরা, ছন্দের জাদুটা, খেলাটা, এটা কানের মধ্যে শ্রবণের মধ্যে খুব সহজে এটা ঢুকে যায়, পোষে যায়। তো এইটার জন্য হয়তো ছেলে ছোট, একদম ছোট বয়সে আমরা যখন ছড়াগুলো পড়ি তখন তো অনেক ছড়ার ভিতরে কি ভাব আছে, কি তার কি ভাবনা কি আছে, এগুলো আমাদের কাছে মুখ্য ছিল না, তাই না? আমাদের কাছে মুখ্য ছিল ওই যে তার ছন্দের খেলাটা, শব্দের খেলাটা। প্রথমত এই কারণেই ছোটদের কাছে এগুলো যায়। তারপরে আবার গল্পের বিষয়গুলো, যে যখন ওই তোর মাথায় কিরে আমের ঝোঁকা, তোর দাঁতে তোর দাঁতে পোকা, এরকম করে করে লাস্টে বললো যে আমায় দিবি, নাহলে মানে দিবে না সে। তো এই যে মজা করা, বা দাঁতখানি চাল, মুসুরের ডাল, চিনি পাতা, দই, ডিম ভরা কই, দুটি পাকা তেল, সরিষার বেল, হ্যাঁ দুটি পাকা বেল, সরিষার তেল, আমি ওরকম ভুলই করতেছি ওইটা বলতে গিয়ে, মানে ওই ছেলেটাও কিন্তু ওইটাই করে যে পরবর্তীতে এটা ঘোরায় ফেলে। এই যে মজাগুলা, এগুলা বাচ্চাদের খুব ধরে, জি জি, এবং সেই কারণেই হয়তো ছড়া বাচ্চাদের কাছে এত প্রিয়। তো ভাই, আরেকজন বন্ধু ফোন করেছে, কথা বলেন। নিশ্চয়ই। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি ইশার। কেমন আছো? জি এত ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? গৌবরা, অপশন গ মুজিবনগর। ঝটপট বলতে হবে, নিজে নিজে বলতে হবে এবং দ্রুত উত্তর দিতে হবে। অপশন ক ভারতের আগরতলা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ ভারতের গোবরা। তো ভাই আমরা তো অনেক গল্প করছিলাম, এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আপু তামিম। তামিম কেমন আছো? আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তামিম তুমি কোন ক্লাসে পড়ছো? ঠিক আছে, তোমার জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, ছবির এই শহীদ বীরশ্রেষ্ঠের নাম বলো। অপশন ক সিপাহী মোস্তফা কামাল, অপশন খ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ, অপশন গ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। অপশন গ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আমরা কথা বলছিলাম ছোটদের জন্য ছড়া বা আপনার যে সাহিত্য সব কিছু নিয়েই কথা হচ্ছিল। আজকাল একটা অভিযোগ খুব শুনতে পারা যায় যে ছোটরা বই পড়ছে না, আগের থেকে অনেক বেশি তাদের পাঠ অভ্যাস চলে যাচ্ছে। তো এটা করার জন্য বা এটা ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে, আপনার কি মনে হয়? এটা প্রথম হচ্ছে একদম এরকম অভিযোগ করা যাবে না পড়ে, কারণ আমরা দেখি তো বই ছোটরা অনেক কিনে, তো বই পড়ে হয়তো আগের থেকে কমে গেছে, এটা এটা নিয়ে বিতর্ক অবকাশও নাই, সেটারও কিছু কারণ আছে। এই কারণটা শুধু আমরা যদি ছোটদেরকে দোষ দিই সেটাও হবে না। প্রথমত হচ্ছে যে অনেক বেশি ভিজুয়াল মিডিয়া, অনেক বেশি আরো অন্যান্য মিন্স আর কি, মানে উপায় যেগুলো আমরা বলি যে বিনোদনের তো নানান উপায়। এখন আমরা যখন একটা বাইরের বই পড়ি, আমাদের সময় বলা হতো আউট বই, এটা তো আসলে জ্ঞানার্জনের জন্য কিন্তু বইটা পড়া না, পড়াটা হচ্ছে বিনোদনের জন্য, এবং এই বিনোদনের ফলে আমার জ্ঞানার্জন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মূল উদ্দেশ্যটা সেটা ছিল। তো এখন দেখা যাচ্ছে যে বিনোদনের বই পাঠ বিনোদনের একটা অংশ, তো সেই ক্ষেত্রে বিনোদনের আরো নানান কিছু উপায় চলে আসছে, ফলে তার উপর একটা চাপ পড়ছে। এখন হয়তো সে কার্টুন দেখার জন্য যে সময়টা দিচ্ছে, কিংবা যে টিভি দেখার জন্য, কিংবা একটা মুভি দেখার জন্য, এখন কোনো কিছু থেকে তাকে আমরা জোর করে সরায়ও নিতে পারবো না। আবার আরেকটা জিনিস হয়ে গেছে যে লেখাপড়ার বিষয়গুলো আগের থেকে অনেক বেশি চাপ বেড়ে গেছে। আগে আমরা যে লোড নিয়ে এসএসসি পাস করছি কিংবা কলেজ করছি, দেখা গেলো এখনকার বাচ্চারা পরীক্ষা শুরু হয়ে যায়, পাবলিক পরীক্ষা শুরু হয়ে যায়, তো ফলে কোচিং স্কুল এগুলো মিলায়, এবং শহরে তো একদম বেশি চাপ, বাবা মাও সবাই খুব প্রেশারে রাখেন, তো এই মিলে তাদের বিনোদনের সময় কমে গেছে। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ওই বিনোদনের যে সময়টা কমে গেল, ওই কম সময়ের মধ্যে আবার অন্যান্য বিনোদন চলে আসাতে তার পাঠের জায়গায় সময়টা তার কমে গেছে। এখন আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যে একই সঙ্গে যেন সে এই যে প্রথাগত যে পাঠ অর্থাৎ বই পড়ার যে বিষয়টা সেটাকে তার মধ্যে রাখতে হবে, এটা গার্ডিয়ানদের দায়িত্ব সবারই। বাবা মাকে এটা নিশ্চিত করতে হবে যে তার ছেলে মেয়ে কী পড়বে না পড়বে, কিছুটা কতটুকু পড়বে। আর পাশাপাশি একটা জিনিস আছে যে এখন কিন্তু নেটেও পড়া যায়, তো ওইটাও যেন সে ইয়ে করে, যে নেটে যদি সে শুধু একটা গান দেখলো আর ইয়ে দেখেই সময় কাটায় দিল, সে যদি নেটেও কিছু পড়ে তাহলে সে পাঠের মধ্যেই থাকলো। তো ভাই আবার একটু আপনার ছড়ার আঙ্গিকের প্রসঙ্গে ফিরতে চাচ্ছি। আপনার ছড়া নিয়ে সবাই সবসময় যেটা সবাইকে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে ভাষার ব্যবহার। একদম আমরা উঠতে বসতে যে ভাষায় কথা বলি আপনার ছড়ার মাঝেও সেটাই দেখা যায়। তো এই কাজটা করার উদ্দেশ্যটা কি? এটা হয়েছে কি, এটা আমাদের এক ধরনের, এটা তো যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, তারপরেও আমি বলতেছি যে এটা আমাদের এক ধরনের ঐতিহাসিক একটা বলবো কি যে দুর্ভাগ্য আর কি, যে বাংলাদেশের যে ভাষা প্যাটার্ন যেটা, সেটা মূলত আমরা যে ভাষাটাকে আমাদের পোশাকি ভাষা হিসেবে চালাইতেছি, এটা আমাদের ভাষা প্যাটার্নের সহজাত জায়গার সঙ্গে অনেক দূরে। এখন আমি চাই যে এই সহজাত জায়গাতে আমরা যতটুকু ফিরতে পারি। আপনারা জানেন যে একজন খুব বিখ্যাত
ভাষাবিজ্ঞানী আছেন, উনি শুধু ভাষাবিজ্ঞানী হিসেবে বিখ্যাত না, বর্তমান সময়ে সবচেয়ে প্রভাবশালী বুদ্ধিজীবী নোয়াম চমস্কি, উনি ভাষাবিজ্ঞানের উপরে ওনার একটা তত্ত্ব আছে যে ইনেটিজম, সহজাত। উনি বলছেন ভাষা হইতেছে একদম সহজাত। যেমন উনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা চার বছরের বাচ্চাকে যদি তার বাবা বারান্দায় পেপার পড়তেছে বললো যে কিচেনে তার মা কাজ করতেছে, বললো যে আচ্ছা তোমার মাকে বলো তো আমাকে এক কাপ চা দিতে, ও কিন্তু নেরেশনও জানে না, ভয়েসও জানে না কিভাবে চেঞ্জ করতে হয়, ও কিন্তু মাকে গিয়ে বলতেছে মা বাবা চা চাইছে, কিন্তু ওকে কিন্তু বলা হয়েছে তোমার মাকে বলো আমাকে চা দিতে, ও কিন্তু মাকে গিয়ে বলতেছে না যে তোমার মাকে বলো আমাকে চা দিতে। তার মানে ভাষার গুণটা হচ্ছে মানুষের সহজাত, ভাষা মানুষ প্রকৃতি থেকেই পায়। এখন এই প্রকৃতি থেকে পাওয়া ভাষাটা আমাদের অনেক বেশি, বাংলাদেশ অঞ্চল যেটা আমরা বলি, বাংলাদেশ ভূখণ্ড যেটা, এই অঞ্চলের মানুষের ভাষার যে মূল যে প্রবণতাটা, এটা আমাদের যে পোশাকি যে ভাষাটা, সেটার মধ্যে অনেক বেশি এটা অগ্রাহ্য করা হয়েছে। আমি এই জায়গাটা ফিল করি এবং এই জায়গা থেকে আমি ওই ভাষাটাকে যতটা সম্ভব যে বাংলাদেশের ভাষাটা যেন এটা রিপ্রেজেন্টেশন আমাদের ভাষায় থাকে, আচ্ছা, বা আমগো ভাষায় থাকে, এটাই বলি। ঠিক আছে, তো ভাই আরো গল্প করবো, একটা ফোন নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? অনামিকা আক্তার। অজন্তা, কেমন আছো? ভালো আছি। অজন্তা, কোন ক্লাসে পড়ছো তুমি? সপ্তম শ্রেণী। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? একাত্তরের দিনগুলি। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ ঘোষণা করা হয় কত সালে? অপশন ক 1971, অপশন খ 1970, অপশন গ 1969। 1971 নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ 1969, জানা হয়ে গেল। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো শিশু সাহিত্যিক সবসময় আপনার নামের সাথে এটা বলা হয়, তো শিশুদের জন্য যে সাহিত্য লিখছেন, তখন আপনি কোন বিষয়গুলোর প্রতি বেশি মাথায় রাখেন? যদি বলি একদমই শেষ প্রান্তে চলে এসেছি, তো ছোট করে যদি শুনতাম, শিশুদের সঙ্গে শিশুদের বিষয়গুলো লিখতে সময় যে বিষয়টা মাথায় থাকে, মানে অনেক ঝুঁকি থাকে, কিন্তু শিশুরা হচ্ছে অনেক কি বলবো, যে একদমই একটা প্রাকৃতিক বিষয় কিন্তু শিশুরা। যেমন আমরা যত মানুষ বড় হয় তত কিন্তু সে তার কৃত্রিমতা তার মধ্যে প্রবেশ করে, জটিল হয়, তাই তো? কিন্তু শিশু একদম একটা প্রাকৃতিক সত্তা, এখন সে খুব সহজ সরল, আবার তার মধ্যে অনেক ধরনের বিষয় আছে, আবার যেটা অনেক বুদ্ধিমত্তা তার মধ্যে আছে। আমরা অনেক সময় দেখা গেলো যে ম্যাচিউর লোকের চেয়েও কিন্তু শিশু অনেক ম্যাচিউর চিন্তা করতে পারে। তো যাই হোক, এগুলো সব মিলে একটা ঝুঁকি যেটা থাকে, যেটা হচ্ছে যে শিশুর ওই সারল্যের জায়গাটা যেন আমি প্রবেশ করতে পারি, এবং সেটা প্রবেশ করা খুবই আসলে কঠিন কাজ, কারণ আমার যে বয়স, এই বয়সে আমি যখন শিশুর ভাবনাকে শিশুর মতো করে আমার নিয়ে আসতে হবে, নাহলে সেটা তাদের মতো হবে না, এবং তাদের কাছে সেটা হয়তো গ্রহণযোগ্য হবে না, আবার শিশুর জন্য সেটা ভালো কিছু নাও হতে পারে। তো এই ব্যাপারে শুধু আমি না, আমার মনে হয় শিশু সাহিত্যিক সবাই খুবই, আমাদের যারা শিশু সাহিত্যিক আছেন তারা অনেক ওয়াকেবহাল বা অনেক এই ব্যাপারে এটা মাথায় রাখেন, এবং সেই ব্যাপারেই তাদের লেখাতে তারা ওই সেই গ্রাউন্ড ওয়ার্কটা রেখে মূল বিষয়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। তো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সামনের কাজগুলোর জন্য, বইয়ের জন্য, এবং আমাদের জন্য আরো অনেক অনেক ছড়া লিখুন, এরকমই প্রত্যাশা থাকলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাদের জন্য শুভকামনা, শুভকামনা এনটিভি এবং এনটিভির দর্শকদের জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।